ইলসক মানে হচ্ছে মিলান মিলিত তাই না মিলানো সেটা মিলিত আচ্ছা তাহলে আরবা উলিল সাকি সাথে সহ সঙ্গে মধ্যে ভিতরে আমরা কি পড়ছিলাম বাবা বা হরফে জারে কতগুলো অর্থ হতে পারে তাই না কতগুলো অর্থ হতে পারে তো বা এর একটা অর্থ হয় ইনসাফ মানে মিলিত হওয়া মিলিত করানো এরকম অর্থ দেয় বা এসে তাহলে এটা দুভাবে হতে পারে মিলিত হতে পারে একটা হচ্ছে ভিতরে থেকে মিলিত হওয়া তাহলে হাকিকি প্রকৃত পক্ষে হ্যাঁ মাদা ভিকা আরবিরা বলে মাদা ভিকা আরবিরা কি বলে মাদা ভিকা কেউ অসুস্থ হয়েছে তখন কি বলে মাদা ভিকা তাহলে মাদা মানে কি বি মানে সহ সাথে সঙ্গে মধ্যে ভিতরে আর তা মানে তোমার তাহলে তোমার কি হয়েছে তার মানে তোমার কি অসুখ হয়েছে অসুখটা কোথায় থাকে বাইরে না ভিতরে এই জন্য আরবিরা সংক্ষেপে কি বলে মাদা ভিকা তার মানে তোমার কি হয়েছে আজ তোমার কি অসুখ হলো তুমি অসুস্থ নাকি তোমার কি হয়েছে তো মাদা ভিকা বলেন আমার সাথে সাথে মাদা ভিকা মাদা ভিকা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মালিয়া লিয়াও আজ আমার কি হলো তাহলে লিয়া লিয়াও যদি বলেন লাম দিয়ে তাহলে আর অসুখ বুঝাবে না যেমনি আপনার অন্তর ভালো নেই ঈশা বিশু কলবি আমার অন্তর আমাকে কি করছে তাসবিস করছে ছটফট করছে আমার মন ভালো নেই ঈশা বিশু কলবি মানে কি আমার মন ভালো নেই তাহলে মাদা ভিকা তাহলে বি দিয়ে যদি বলেন তাহলে কি হবে বি দিয়ে বললে হবে তোমার কি হয়েছে তার মানে তোমার কি অসুখ হয়েছে বা তুমি কি অসুস্থ এইরকম এখন এটা আমরা পড়েছি তাহলে বা উলিল সাকি সাথে সহ সঙ্গে মধ্যে ভিতরে এখন বলেছে অহুয়া ইত্তিসাল উৎসাহী বিশ্বাই এটা মিলিত করায় আর সাইও বিশ্বাই ইত্তিসালের সাথে সর্বদাই বি আসে এটা আবার আপনাদেরকে শেখাবো কেন বি আসে এটা মূলত শিলাবিশিষ্ট শব্দ আমার ডিকশনারির দ্বিতীয় খণ্ডে শিলাবিশিষ্ট শব্দ নিয়ে আলহামদুলিল্লাহ আমি আলোচনা করেছি তাহলে একটা জিনিস মিলানো বিশ্বাই আর একটা জিনিসের সাথে তাহলে বিশ্বাই এটাও সাথে মিলানো তাহলে এই বিটা কিসের অর্থে ব্যবহার হয়েছে ইত্তিসাল ইত্তিসাল অর্থে ব্যবহার হয়েছে ইলসাক অর্থে ব্যবহার হয়েছে তো বলেছে ইম্মা হাকিকতা হয় সেটা প্রকৃত পক্ষে হবে যেমন নাহবু যেমন বিহি দাউন তার সাথে রোগ আছে তার মানে সে অসুস্থ বা ইম্মা মাজাজান বিহি দাউন মানে সে অসুস্থ তার মানে কি অসুখটা কি তার সাথে পকেটে ঝুলে আছে নাকি ভিতরে ভিতরে আছে তাহলে ভিতরেও অর্থ উঠানো যাবে বাইরে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন ওয়াইম্মা মাজাজান ওয়াইম্মা মাজাজান অথবা রূপ করতে যেমন মারার তুবি জাইদিন আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করলাম আপনি কি বলবেন আমি জায়েদের ভিতর দিয়ে অতিক্রম করলাম তাহলে না জায়েদ মারা যাবে হ্যাঁ না তাহলে জায়েদের পাশ দিয়ে অতিক্রম করলাম তাহলে যে মাজাজি হলে পাশে বা পাশ দিয়ে এরকম অর্থ আসে তাই না তাহলে এই যে পাশ দিয়ে যাচ্ছে তখন তো মিলিত হচ্ছে চোখ দিয়ে মিলিত হচ্ছে না জায়েদকে দেখছে না বা জায়েদের পাশ দিয়ে যাওয়া মানে কি জায়েদের সাথে না মিলিয়ে চলে গেল তাহলে তো আর পাশ দিয়ে যাওয়া হবে না তাই না এই জন্য তাহলে মিলিত অর্থ হতে পারে সেটা প্রকৃত অথবা রূপক অর্থ ঠিক আছে এই জন্য কি কি অর্থ বলেছি আল বাউলিল সাকি সাথে সহ সঙ্গে মধ্যে ভিতরে তারপরে বলেছে আল বা ও ওয়ালিউল ইস্তিআনাতি মানে কি
استعانه عون মানে কি সাহায্য আর استعانه মানে হচ্ছে সাহায্য চাওয়া তার মানে সাহায্য চাওয়ার মাধ্যমে তার মানে মাধ্যমে লিল তাহলে মাধ্যমে কেমন আসে বাংলা ভাষায় এটাকে বলা হয় করুণ কারক করুণ কারক তৃতীয় বিভক্তি তাই না আপনারা জানেন দ্বারা দিয়া কর্তৃক আর এটা বিওয়াসিততি মানে মাধ্যমে বিওয়াসিততি বিওয়াসিততি فيديو بيواسطتي هذا الكتاب بيواسطتي سام بيواسطتي هذه السبورة بيواسطتي جه تفهيم تاولي بوجانور مادومي بيواسطتي تفهيم بيواسطتي تفاهمي بوجان مادومي تالي مادومي تالي اي جه بيتا ار بير شاتي ابار واسطة جوكتو هاي اي جنو بيتا যখন হবে এইজন্য আমি চারটা অর্থ করেছি কয়টা অর্থ করেছি চারটা তাহলে বলেন আল বাউলির ইস্তিআনাতি আল বাউলির ইস্তিআনাতি দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে সাথে সহ সঙ্গে মধ্যে ভিতরে সাথে সহ সঙ্গে মধ্যে ভিতরে দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে নাহবু যেমন সবাই বই ধরেন নাহবু যেমন মারা কাতাবুতু বিল কলামি আমি কলম আমি কলমে লিখলাম মানে কি আমি কলম দিয়ে লিখলাম বা আমি কলম কর্তৃক লিখলাম বা আমি কলম এর মাধ্যমে লিখলাম ঠিক আছে আমি কলম দ্বারা লিখলাম তারপরে বলেছে কখনো কখনো তালিলের অর্থ আসে তাহলে অকদ তাকুনু কখনো কখনো লিতালিলি আল বাউ লিতালিলি আল বাউ লিতালিলি সবগুলো মুখস্থ করতে হবে তাই না এই জন্য শর্মিয়াতে আমেলের পড়া শর্মিয়াতে আমেল কেন পড়ানো হয় যারা নাওমির করেছে তাদের নাওমিরের পড়াগুলো অর্থ সহ এবারে জানা ঠিক আছে এই জন্য বলেন বাউ লিতালিলি বাউ লিতালিলি জুমনে কারণ হেতু যেহেতু জুমনে কারণ হেতু যেহেতু জুমনে কারণ হেতু যেহেতু জুমনে কারণ হেতু যেহেতু বিসাবাবি বিসাবাবি কারণে কারণে বিসাবাবি বিসাবাবি সাবাবুন মানে কি সাবাবুন মানে কারণ আর বি যখন বা হরফে জাব যখন দিবেন তখন কারণে তাহলে বিসাবাবি হাদা এটার কারণে বিসাবাবি কে তোমার কারণে বিসাবাবি কোন তোমাদের কারণে বিসাবাবি হাদাল কিতাব এই বইয়ের কারণে বিসাবাবি হাদিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসা তখন আবার মোজাফ হবে আর তার আগে বিটা অর্থ দিবে কারণ অর্থ ঠিক আছে এগুলো বাক্যাংশ গঠন আমি একটা পাণ্ডুলিপি আছে ইনশাল্লাহ অচিরে বের করব ইনশাআল্লাহ সেই বইয়ে বিস্তারিত পাবেন প্রায় 2-300 পৃষ্ঠা বাক্যাংশ গঠন ইনশাআল্লাহ মাতা বিখ্যা মাতা বিখ্যা লিমাজা তবসমতা যা আসতেছে এগুলো দরকার আছে ইনশাআল্লাহ আপনারাও পাবেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন তাহলে লিতালিলির কয়টা অর্থ হতে পারে জন্য জন্য কারণ হেতু যেহেতু বা জন্য জন্য কারণ হেতু যেহেতু যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিকা যিকুমুল আইজিলা তো তোমরা তোমাদের আত্মার সাথে নিশ্চয় জুলুম করেছো ভূবশ্যকে পূজা করার কারণে তাহলে বা এই যে বিত্তিকা গ্রহণ করার কারণ গ্রহণ করার কারণে গীতা এখানে কোন অর্থ দিবে কারণ কারণে ওয়ালিল মুসাহাবাতি ওয়ালিল মুসাহাবাতি আল বাউলিল মুসাহাবাতি আল বাউলিল মুসাহাবাতি সহ সাথে সহকারে আর মুসাহাবা মানে আল মুসাহাবা মানে পরস্পর সহ পরস্পর সাথে তাহলে একটার সাথে আর একটা তাই না তাহলে নাহবু যেমন ইস্তরাইতুল ফারসা আমি ঘোড়া কিনেছি পিসারজি তার ঝুল জিন সার্জন মানে গদি তাহলে বিসারজি তার গদি সহ
ঘোড়াটা কিনেছি যেখানে বসে গদি সেই গদি সব আমি কিনেছি এক্সট্রা করে গদি আর কিনতে হয়নি আমি গদি সব কিনেছি গদি সহকারে কিনেছি আমি গদির সাথে ঘোড়াটি কিনেছি গদি সহ আমি ঘোড়াটি কিনেছি তাহলে এটা আমরা এক্সট্রা করে ইনশাল্লাহ ক্লাস নেব ঠিক আছে জাবাল্লাহু বিনুরিহিম আল্লাহ তাদের আল্লাহ তাআলার কথা জাবাল্লাহু বিনুরিহিম আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন ছিনিয়ে নিয়ে গেলেন জাহাবা মানে তো যাওয়া তাহলে জাহাবা বি মানে নিয়ে যাওয়া যা ইয়াজিউ যা বি মানে নিয়ে আসা আতা বি মানে নিয়ে আসা আতা ইয়াতি তাহলে আতা বি মানে হচ্ছে নিয়ে আসা এরকম অসংখ্য শব্দ আপনারা পাবেন কিভাবে মুতাদ্দি করবেন আমার ডিকশনারিতে আলহামদুলিল্লাহ পাবেন যে ডিকশনারিটা প্রকাশিত হয়েছে তিন ভাষায় শব্দ গঠনের অভিধান সেখানে আছে লাজেমকে মুতাদ্দি করা প্রত্যেকটা শব্দের হওয়া করা হওয়া করা হওয়া করা করানো হওয়া করা করানো হওয়া করা করানো হওয়া করা করানো এভাবে একটা অধ্যায় লিখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা তো জাহাব তুমি যাই দিন আমি জায়েদকে নিয়ে গেলাম মানে আমি আমার সাথে জায়েদকে নিয়ে গেলাম আল বাউলির মুকাবালাতি আল বাউলির মুকাবালাতি পরিবর্তে বদলে বিনিময়ে পরিবর্তে বদলে বিনিময়ে মোকাবেলা সামনাসামনি হওয়া তাই না পরস্পর মুখোমুখি হওয়া তার মানে একটার বদলে একটা এক্সচেঞ্জ তাহলে এটাকে ইংলিশে বলা হয় ইন লিউ অফ ইনস্টিড অফ মানে পরিবর্তে কোনো কিছুর পরিবর্তে ইন লিউ অফ ইনস্টিড অফ তাহলে আল বাউলিল মুকাবালাতি